স্বাস্থ্য দপ্তরে কর্মরত সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। অনিয়মিত কর্মচারী যারা বয়স উত্তীর্ণ হয়ে অবসরে গেছেন তাদের এককালীন 5 লক্ষ টাকা পেনশনের ব্যবস্থা করা এবং ডিআরবি, ক্যাজুয়াল ওয়ার্কার ও ডিআরডব্লিউ কর্মচারীরা যে তারিখ থেকে নিয়োগপত্র পেয়েছেন সে তারিখ থেকেই নিয়মিত করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে কর্মচারীরা। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার আজ পর্যন্ত তাদের দাবিগুলির দিকে দৃষ্টিপাত করেনি। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা। বুধবারও দাবি আদায়ের লক্ষ্যে জিবি হাসপাতাল চত্বরে গণ অবস্থানে বসে শতাধিক বিক্ষুব্ধ কর্মচারী। কর্মচারীদের বক্তব্য, দীর্ঘ 25 বছর ধরে তারা নিয়মিতকরণের দাবিতে লড়াই আন্দোলন করলেও আশ্বাস উপরন্তু কিছুই জোটেনি তাদের কপালে। আমরা বিগত 25 বছর যাবত এই জিবি হসপিটালে অনিয়মিত কর্মচারী হিসাবে কাজ করে আসছি। দীর্ঘ লড়াই আন্দোলনের ফলে আমরা ক্যাজুয়ালের অফারটুকু ভাগ্যে জুটেছে, কিন্তু দৈনন্দিন যে মূল্য বৃদ্ধির বাজারে যে 5,000 টাকা স্যালারি দেওয়া হয় এতে আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে খুবই কষ্ট, যার জন্য নিয়মিতকরণের দাবি নিয়ে আমরা বহুবার স্বাস্থ্য অধিদপ্তরের নিকট বহুবার ডেপুটেশন প্রদান করেছি, দেখা করেছি, কিন্তু তাদের মুখিক আশ্বাসটুকুই পেয়েছি যে দেখবো দেখছি করে। আজকে এদিন সকাল 11টা থেকে টানা 6 ঘন্টা গণ অবস্থানের পরও দপ্তর যদি তাদের দাবি না মেনে নেয় তবে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়ে রাখে কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।